সুপ্রিয় দর্শক মন্ডলী স্বাগত জানাচ্ছি গ্রামীণ ফোন আজকে সংবাদপত্রে দর্শক মন্ডলী আমাদের আজকের অতিথি বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নয়ম নিজাম স্বাগত জানাচ্ছি নয়ম আপনাকে দৈনিক জনকণ্ঠের শিরোনাম হচ্ছে অপহরণের পাখিরা শান্তিরক্ষায় অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না প্রধানমন্ত্রী মানব জুবিন একশো উনষাট বাংলাদেশকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চার কবরে ভারী সুন্দ্রা ঠিকই আমাদের সময় প্রসিকিউটর মোহাম্মদ আলী সাময়িক বরখাস্ত সাইবার সন্ত্রাসের নিরাপত্তা ঝুঁকিতে যাই দিন দলের তথ্য দিতে বাধ্য ইসি বাহু শোকের মাথম মানব কণ্ঠ ঝুলে গেল এমপিদের বেতন বৃদ্ধির বিল শান্তি শান্তিগ্রায় অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড বরদাস্ত করব না প্রধানমন্ত্রী কাগজ তৃণমূলে মনোনয়ন যুদ্ধ নিরাপত্তায় থাকছে বিশ হাজার পুলিশ আন্তর্থি মাতৃভাষা দিবস অপহরণ মার্কিন নাগরিক অপহরণ ঢাকায় বিএনপির কাউন্সিল বাধাগ্রস্ত করতে সরকার চূড়ান্ত করছে সংগ্রাম হানি ফ্লাইওভার নির্মাণে দুই হাজার তিনশো পঁচিশ কোটি টাকার ভুতে দেবে রাজধানীতে মার্কিন নাগরিক অপহরণ ফ্রাইডে ইন্ডিপেন্ডেন্ট পিসকিপার আনওয়ারেন্টেড কনডাক্ট নট টু বি টলারেটেড প্রাইম মিনিস্টার এখন যেটা যে 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 খবরটা আসছে বা এখনো আজকে ফলো আছে আরো কদিন থাকবে এখন যা দেখা যাচ্ছে প্রতিদিন করে বাংলাদেশে একটি শিশু মারা যাচ্ছে কত পঁয়তাল্লিশ দিনে মানে পঁয়তাল্লিশটা দেড় মাসে পঁয়তাল্লিশ জন শিশু মারা যাচ্ছে তো এটা কেন হচ্ছে এটা একটু দুঃখজনক ঘটনা হলো আমাদের সমাজের যে অসংগতি গুলো আপনি যদি আমরা দেখি আপনি হিসাব করে দেখবেন মানুষের মধ্যে অতি একটা লোভ লালসা মানুষের মধ্যে নৈতিক অবক্ষয় সামাজিক অবক্ষয় মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয় এবং পরস্পরের প্রতি একটা মানবিক যে একটা সহানুভূতির একটা বিষয় থাকে মানবিক একটা গুণবলীর বিষয়টি থাকে এবং এইগুলোর পাশাপাশি আমার কাছে যেটি মনে হয় সম্পদ আরোহণের জন্য একটা অসম প্রতিযোগিতা যে কোনো প্রক্রিয়ায় হোক যে কোনো অবস্থানগত কারণে হোক যে যেভাবে পারে একটা সম্পদ আরোহণের একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্যে লিপ্ত থাকার একটা বড় কারণ বলে আমি মনে করছি আমি মনে করি যে ধরুন নৈতিক যে অপেক্ষার জায়গাগুলো যেখানে দাঁড়িয়েছে এখন আমাদের সোসাইটিটা মানুষ মানুষের মধ্যে আর নেই যে একটা মানুষের মধ্যে একটা সূক্ষ্ম একটা মানবিক মূল্যবোধ বলে একটা কথা ছিল মানুষ শিশুদের প্রতি একটা সহানুভূতিশীল থাকা বৃদ্ধদের প্রতি একটি সহানুভূতি অবস্থানে থাকা তারপরে পারস্পরিক একটা সম্মানবোধ থাকা আমাদের সকল ক্ষেত্রে আমাদের যে মূল্যবোধের অবক্ষটা এমন একটা জায়গায় আমাদের সমাজকে দাঁড় করিয়েছে ওই সামাজিক ন্যায় বিচারের জায়গাটুকু আজকে আগের অবস্থানগুলো নাই একটা সময় ছিল মানুষ মনে করতে যে ঠিক আসে একটা শিশুকে যুদ্ধক্ষেত্র সবাই আক্রমণ করাটাকে বা নারীকে আক্রমণ করাটাকে মানবিক দিক গুণ থেকে এক নিন্দা জানানো হতো সারা পৃথিবীতে এমনকি যুদ্ধক্ষেত্রে আমরা দেখতাম যে কতগুলো জায়গা হাসপাতালকে রাখা আড়াল করে রাখা হতো শিশুদেরকে আক্রমণ করা হতো না এমন আমাদের সেভেন্টি ওয়ান আমরা দেখি শিশুরা দেখে মানুষ মনে করতো না যে কেউ আক্রমণ করতে পারে তারপরে আপনি দেখেন বিভিন্ন সময় সারা পৃথিবীতে একটা ইয়ে ছিল যে নারীদের প্রতি আক্রমণ না করে এখন সবগুলো বেড়েছে আমাদের স্বয়ংস একটা অবস্থান প্রত্যেকটা ক্ষেত্রে এই একটা সম্পদ আরোহন যে কোনো প্রক্রিয়া করতে হবে যে কোনো প্রক্রিয়া এই জায়গাগুলোতে আইনটা মানুষ নিজের হাতে তুলে নিচ্ছে আইনটা নিচ্ছে আপনি দেখেন সাম্প্রতিক সময় অনেকগুলো ঘটনা ধরুন একটা চুরির অভিযোগে ডাকাতের মানুষ মানুষকে খুন করে ফেলতো হত্যা করে ফেলার ঘটনাগুলো ঘটছে অনেকগুলো গণপিটনী যেটা আমরা দেখতে পাই এর মধ্যে তারপরে শিশুদের প্রতি যে ঘটনাগুলো একটার পর একটার পর নৃশংসতার বর্বর রোগগুলো আপনি সিলেটের যে ঘটনাটি ছিল সেই সময় আমরা দেখেছিলাম রাজনের ঘটনাটুকু তারপরে খুলনার যে ঘটনাটুকু ছিল আরো ভয়ঙ্কর তারপর এখন একটার পর যেটা কিন্তু বাড়ছে আপনার যদি কমার কথা যেরকম একটা অবস্থান থাকে আমাদের যে সচেতন করে না তোলা হয় আমাদের নাগরিকদেরকে মানুষের মধ্যে যদি মূল্যবোধকে জাগ্রত করা না হয় সহানুভূতি মানুষের যে সহানুভূতিশীল একটা অনুভূতি ছিল সেগুলো জাগ্রত করা না যায় এবং বলা বলতে হবে সবাইকে যে খারাপ জায়গাটুকু এই জায়গাটুকু এখন কে কাকে শেখাবে সবার মধ্যে একটা অসম অসুস্থ প্রতিযোগিতা কি রাজনৈতিক ক্ষেত্রে হোক কি সামাজিক ক্ষেত্রে হোক কি নৈতিক দৃষ্টিকোণ থেকে সকল ক্ষেত্রে আমরা একটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে বসবাস করছি আমাদের সমাজের স্বাভাবিক প্রক্রিয়াগুলো এখন আর অস্বাভাবিক প্রক্রিয়াগুলো মানুষ স্বাভাবিক হিসাবে দেখছে আপনি যদি দেখেন স্বাভাবিক যেভাবে যে কাজটি হওয়ার কথা কোথাও সেটি হচ্ছে না সবার মধ্যে একটা যে অস্বাভাবিকভাবে যাওয়াটাই সবাই মনে করে এটা একটা সমাজের মতো স্বাভাবিক একটা বিষয় কি পেশাজীবী সংগঠনগুলো বলেন রাজনৈতিক সংগঠনগুলো বলেন মানুষ সাধারণ মানুষের ক্ষেত্রে ঠিক আছে একজন যখন দেখে অন্যায়কে যা করার জন্য আরেকটা অন্যায় অটোমেটিকভাবে হয় আরেকটা হলো আপনার ধরেন বিচারের ক্ষেত্রে যে এরকম একটা দ্রুতপূর্ণ অবস্থান থেকে বিচার প্রক্রিয়াগুলো যদি সম্পন্ন করা হতো তাহলে হয়তো আমরা অনেক আইনি শাসনের দিকগুলো দেখে অপরাধ অপরাধবোধগুলো কমতো এখন আইনি শাসনের সঠিক বাস্তবান যদি না হয় সামাজিকভাবে তখন অপরাধ বাড়তেই থাকবে এবং সোশ্যাল ক্রাইমগুলো আমরা সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি এইসব কারণে দেখতে পাই সবাই মনে করে যে আমি যা খুশি তাই করব আমার বিচারটা হবে না এই যে না হওয়ার এই বিষয়টুকু মানুষের মধ্যে যখন তৈরি হয় তখন এই ধরনের অপরাধগুলো বেড়ে থাকে এবং আমরা সেটি দেখতে পাচ্ছি নিরাপত্তাহীনতায় শিশুরা নিরাপত্তাহীনতা একদম আপনার এই কথাটি বলে যদি আপনি দেখেন যদি একটি শিশু অনেকগুলো ঘটনা করতেছিল যে কিছুদিন আগে আপনি কেরানীগঞ্জের যে ঘটনাটুকু তাকে অপহরণ করে নেওয়া হলো কেন না হলো টাকা দাবি করা হলো তারপর খুন করে মেরে ফেলে দেওয়া হলো তারপরে এর বাইরে ঢাকার বাইরে অনেকগুলো ঘটনা ঘটল সাম্প্রতিক সময় আপনি দেখেন রাজশাহীর ঘটনাটুকু আমরা দেখতে পাই তারপর আরো অনেকগুলো জেলাতে সেখানে আমরা দেখতে পাই শিশুদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে এই যে নিরাপত্তার মানুষ এখন অভিভাবকদের মধ্যে একটা উৎকণ্ঠা কাজ করছে শিশু কিশোরদের মধ্যে উৎকণ্ঠা কাজ করছে যা আমি ঘর থেকে বের হওয়ার পর অভিভাবক নিজেরাই এখন আগে যেরকম অনেক সময় বাচ্চাদেরকে একলা ছেড়ে দেওয়া হতো স্কুলে যাওয়ার জন্য বা খেলতে যাওয়ার জন্য একটা স্বাভাবিক একটা ছিল একটা বাচ্চা সব সময় আমরা ছোটবেলা কি করলাম আমরা তো একলা খেলতে বের হতাম কেমন সেই জায়গাটুকু বাবা মা মনে করতো না নির্দিষ্ট সময় আমার সন্তান ফিরে আসবে আমাদের এখন ওই এখন কোন শিশু বা কিশোরকে তার বাবা মা মনে করেন যে এখন তার সেই বের হলে কি হবে আমরা কয়েকদিন কিন্তু সংবাদপত্রে দেখেছিলাম কেরানীগঞ্জে একটি ঘটনা বাচ্চা একদম ঘরের ভিতর থেকে বের হচ্ছে না বাইরে পুলিশ পাহারা এই বাচ্চাটিকে কয়েক কিছুদিন আগে অপহরণ করেছিল এই যে একটা অবস্থানটা নিরাপত্তাহীনতার এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় চিহ্নিত করে আইনের শাসনকে যদি সঠিকভাবে কাজে লাগানো না হয় তাহলে এই ধরনের অপরাধ আগামীতে আরও বাড়বে এখনই সময় যে সব কিছু লাগাম টেনে নিয়ে আসার জন্য বিশেষ করে এই জায়গাটুকু যে শিশুদেরকে অপহরণ করা তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করার সাথে যারা সংশ্লিষ্ট থাকুক তাদের কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইনি শাসনের বাস্তবায়নের ক্ষেত্রে রকম গাফিলতি এবং আইনের প্রয়োগের ক্ষেত্রে কোনোরকম গাফিলতি করা হলে সংশ্লিষ্ট ব্যক্তি গোষ্ঠী এবং আইন প্রক্রিয় সংস্থার যদি ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে এই ধরনের অপরাধ বাড়তেই থাকবে আপনি জানেন যে ঢাকা মালয়েশিয়াটা সন্ধিতা স্মারক সহী হয়েছে শ্রমিক নেওয়ার ব্যাপারে পনেরো লক্ষ শ্রমিক থেকে নেওয়া হবে তো गवर्नमेंट টু गवर्नमेंट কিন্তু এর আগের অভিজ্ঞতা যেটা এটা তো এরকম মাত্র 7500 গত বছর পুরো পুরে একটা দুঃখজনক ঘটনা ছিল আমরা একটা আশা করেছিলাম যে দেখেন আমাদের রেমিটেন্সের বড় জায়গাটুকুই এই শ্রমিকরা যখন বিদেশে যায় তারা সেখান থেকে পাঠিয়ে থাকে আজকে বাংলাদেশের ব্যাংকে যে রিজার্ভের যে পরিমাণটা আমরা গর্ব করার মতো যে অবস্থানটুকু সেটা কি কারণে সেটা আমাদের যারা শ্রমিকরা পাঠানোর কারণেই আজকে আমরা এই অবস্থানটুকু তৈরি করতে সক্ষম হইছি এখন জিটুজতে অনেকটা একটা পজিটিভ দিক হলো আগে একটা অনেক টাকার পরিমাণ বেশি নেওয়া হতো একটা সময় ছিল যে মালয়েশিয়া যাওয়ার জন্য আমার তিন লাখ চার লাখ টাকা পর্যন্ত পাঁচ লাখ টাকা দেওয়ার ঘটনা আমরা দেখতে পেয়েছিলাম মাত্র সাত আট হাজার টাকা বেতন দশ হাজার টাকা বারো হাজার পনেরো হাজার টাকা বেতন এরকম একটা অবস্থান ছিল এখন যে চুক্তিটা হয়েছিল আমরা মনে করি শুধু চুক্তির মধ্যে আগের অভিজ্ঞতা থেকে সরকার শিক্ষা নেবে যে আগে মাত্র সাত আট হাজার লোক আমাদের যদি যে থাকে তাহলে সে থেকে শিক্ষা নিয়ে যদি সরকার ব্যবস্থা গ্রহণ করে তাহলে আমরা একটা আশাবাদক অবস্থান দেখতে পাবো কিন্তু যদি এটি না হয় আগের মতো একরকম একটা চুক্তি করলাম কোনো মনিটরিং নাই রকম অবস্থান নাই ব্যবস্থা গ্রহণ করা হলো না এবং এটা হলে দুঃখজনক হবে কারণ আমরা এখন আপনি দেখেন মালয়েশিয়ার যেই সময় মানব পাচারের ঘটনাটুকু ঘটেছিল কেন ঘটেছিল এই কারণে তখন প্রপারলি যে মানুষগুলো যাওয়ার কথা তারা যেতে পারে নাই এখন কতগুলো জায়গায় স্রোত থামিয়ে রাখা যায় না কিংবা নদীর যখন স্রোত বেশি উঠবে সেটাকে আপনি থামিয়ে রাখতে পারবেন না তেমনিভাবে মানুষের ক্ষেত্রেও মানুষের এই চাপগুলো থামিয়ে রাখা যায় না আপনি সারা পৃথিবীর মতো বাংলাদেশের মানুষগুলো সেই সময় ঝুঁকি নিয়ে একটা মানুষ জানতো যে আমি যদি নৌপথে যাই আমাকে আমাকে কিন্তু মৃত্যুর মুখে পড়তে হতে পারে সেই ঝুঁকিটুকু তারা কেন নিয়েছিল যেটুকু স্বাভাবিক প্রক্রিয়ার নিয়োগ তখন বন্ধ হয়ে গেছিলো আমরা এবার এর একরকম প্রক্রিয়া আমরা যেন না দেখি আমরা মনে করি যে এটা কাগজের কলমে একটা জি টু যু জি স্মারক গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আপনি একটা স্মারক বা চুক্তি সই করলেন তারপরে আর এটা বাস্তবায়ন হলো না ইমপ্লিমেন্ট হলো না এটা একটা খাম খেয়ালের মধ্যে চলে গেলো বা সরকারের মধ্যে থেকে কর্মকর্তার সাময়িক কিছু লোক দেখানো বিজ্ঞাপন দিলেন ডাকডোল পেটালেন তারপরে বন্ধ হয়ে গেলো এই জায়গাটুকু স্পষ্ট হতে হবে জবাবদিহিতার জায়গাটুকুতে আমার কাছে মনে হয় যে সরকারের পক্ষ থেকে পাশাপাশি মনিটর করা হবে অন্যথায় যেভাবে উচিত প্রক্রিয়ায় হ্যাঁ তাদেরকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রেখে আমাদের বেসরকারি খাতকে একদম ধ্বংস করে না দিয়ে কারণ আমাদের আজকে বেশিরভাগ মানুষ বেসরকারি খাতে গিয়েছিল সেটুকু আমাদের বাস্তবে এত মামলা কেন হচ্ছে আমার কাছে কোনো কিছু স্পষ্ট নয় একটা হুযোগে চলে আমরা আমাদের দেশের কাছে মনে হয় আমাদের রাজনৈতিক দলগুলো একটা হুজুগে চলে তাদের কর্মীরা এখন একটা অতি উৎসাহী যারা এই হয়তো এই কর্মীগুলোকে গত পাঁচই জানুয়ারি ইলেকশনের আগে আপনি আমি কোথাও দেখিনি আমি আপনাকে স্পষ্ট করে বলতে চাই সেই সময় ঢাকার বাইরে বেশিরভাগ জেলা থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা দেখেছিলাম হঠাৎ করে তাদের কোনো পাত্তা খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক এলাকার এমপি অনেক এলাকার মন্ত্রী তাদের এলাকা গিয়ে ঢাকা আসার জন্য তারা সেই সময় র্যাবের হেলিকপ্টার তাদেরকে কল করে নিয়ে যেতে হয়েছিল সেই সময় র্যাব কিংবা পুলিশের প্রটেকশন নিয়ে তাদেরকে এলাকা থেকে আসতে হয়েছিল এখন একটা স্বাভাবিক প্রক্রিয়া আসার পর ওই হঠাৎ করে আবার অতি উৎসাহী মানুষের সংখ্যা ভিড় জমে একটার পর একটা মামলার ঘটনা আমরা যেটি দেখতে পাচ্ছি একটা স্বাধীন সার্বভৌম মিডিয়ার জন্য একটা অবস্থান থাকবে বর্তমান সরকার শেখ হাসিনা তিনি মিডিয়া বান্ধব মানুষ শেখ হাসিনাকে আমরা অতিথি দেখেছিলাম আমি কাছ থেকে আমার দেখার অভিজ্ঞতা ওনাকে আমরা দেখেছিলাম তিনি পুরোপুরি মানুষের মিডিয়ার প্রতি তার একটা সহানুভূতিশীল একটা অবস্থান এবং মিডিয়ার প্রতি তার একটা অপরন্ত ভালোবাসা মিডিয়ার প্রতি তার একটা কমিটমেন্ট এবং মিডিয়ার কর্মীদের প্রতি তার একটা ব্যক্তিগত সম্পর্ক অন্য কোনো রাজনীতিবিদের বাংলাদেশে নেই তো সেই ক্ষেত্রে যে অতি মানুষগুলো যারা মামলা করছেন তারা কি বুঝে করছেন না না বুঝে করেছেন করছেন আমার জানা নেই অতীতে এই ধরনের মামলা যারা মামলার মধ্যে দিয়ে আমরা কি একটা সময় ছিল আমার এখনো স্পষ্ট মনে আছে আপনার বিরুদ্ধে যখন মামলা হলো আপনাকে যখন কারা অন্তরীণ করার জন্য পুলিশ ঘেরাও করলো কিংবা আরো কয়েকটি পত্রিকা সাহেব বাইয়ের বিরুদ্ধে সেসব মামলা হয়েছিল আরও বিভিন্ন লোকজনের বিরুদ্ধে একটা সময় ওই সময়গুলো আমরা অতিক্রম করে অনেক আগে চলে আসলাম আমরা কি বিশ বছর আগে আমরা ব্যাক করে যাচ্ছি আবার আমরা আমরা বছর আগে ব্যাক করে যাচ্ছি যে বছর আগে যেগুলো কবর হয়ে গেল এবং এটা স্বাধীন মিডিয়া প্রক্রিয়া এবং এই আন্দোলনের সবচেয়ে বড় শরীর ছিলেন শেখ হাসিনা নিজে আজকে যে বিষয়টিকে উত্থাপন করা হচ্ছে আমি তো মনে করি আগামী দিন মহত্বের যে জায়গাটুকু থাকবে একটা সারা পৃথিবীতে একটা রওয়াজ আপনি জানেন যে ইন্ডিয়ার মতো কাগজ সেখানেও টাইমস অফ ইন্ডিয়াতে সেখানকার একটা আলাদা চিফ জাস্টিসের নেত্রে অবসরপ্রাপ্ত চিফ জাস্টিসকে নিয়োগ দেওয়া হলো সেদিন সারাদিন তাদের কাগজটি কী ভুল করলো সে ভুলগুলো স্বীকার করে নেওয়া পরদিন তারা স্বীকার করে তারা সংবাদপত্রের পাত্রায় তার উল্লেখ করে যে আমাদের গতকালের এইগুলো ভুল ছিল সেই ভুলগুলো উল্লেখ করা কি খারাপ কোনো দৃষ্টান্ত সেটা কখনো হতে পারে না দ্বিতীয়ত হলো আপনি যদি যদি ভুল মাহ করে থাকে তাকে যদি যদি মামলা মামলা করা হয় তাহলে আমার প্রশ্নটা সেই সময় যারা ও কোর্ট পরিচালনা করে বিচারকদের কেন বিচার করা হবে না আমার বক্তব্যখানে আরও স্পষ্ট যদি সেই সময় যারা যে রাজনীতিবিদরা স্বীকারটি দিয়েছিলেন তারা তাদের নেত্রীদেরকে অপদস্থ করে বক্তব্য রেখেছিলেন তাদের সৎ সাহস্যক ছিল না যে আমরা আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলবো না এবং তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না পাশাপাশি আপনি দেখেন সেই সময় অন্য যে সকল সংবাদপত্র একই বিবৃতি প্রকাশ করেছিল তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না যেই যারা এই বিবৃতিগুলো সরবরাহ করেছিল তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে যে সকল রাজনীতিবিদরা যারা নিরব ভূমিকা পালন করেছিলেন তাদের নেতৃত্বের জেলে যাওয়ার পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে ব্যবস্থা যদি গ্রহণ করতে হয় তো একজনের বিরুদ্ধে যারা সামগ্রিক প্রক্রিয়ার সঙ্গে সেই সময় যারা উপদেষ্টা ছিলেন যারা সরকার পরিচালনার সাথে সম্পৃক্ত ছিলেন যারা যারা ক্ষমতাশালী ছিলেন সবার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে আনা হোক না আপনি একজন ব্যক্তিকে যদি আমরা মনে করি একজন ব্যক্তিকে নিয়ে এসে পুরো দেওয়া বা ভিন্ন কোনো সুযোগ নেই তাহলে যে রাজনীতিবিদদেরকে আমরা সম্মান করছি শ্রদ্ধা করছি আমরা মনে করছি যে বাংলাদেশের রাজনীতিবিদদের বাংলাদেশের আজকে এই উন্নয়ন বলি আর আমরা বাংলাদেশ স্বাধীনতা বলি তাদের ভূমিকাটাই মুখ্য সেই সময় তারা সেই ভূমিকাটুকু রাখতে পারিনি সবচেয়ে বড় ব্যর্থতা তাদের ছিল আজকে যদি আটটা বিষয় এখানে আমি এদিন দেড়িস্টারের তৎকালীন চিফ রিপোর্টার সে একটা রিপোর্ট একটা লেখা লেখালেখেছিল আমার কাগজে সে একটা স্পষ্ট উল্লেখ করেছিল দুই নেত্রীর সাক্ষাৎকার তিনি যখন নিয়েছিলেন তখন তারা স্পষ্ট করে বলেছিলেন যে আমরাও তো সংস্কার চাই আমার দলের ভিতরে আমরাই তো সংস্কারটুকু আনবো তো সেই জায়গাটুকু তো শব্দগুলোকে আজকে যেরকম একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বাস্তবতা সেই সময় আমাদেরকে হিসাব করতে হবে আমরা মনে করি আওয়ামী লীগ একটি ডেমোক্রেটিক দল এবং আওয়ামী লীগের পঁয়ষট্টি বছরের একটি ইতিহাস ঐতিহ্য রয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা কি কারণে আনলেন তিনি বাংলাদেশ স্বাধীনতা এনেছিলেন বাংলাদেশের মিডিয়ার স্বাধীনতার জন্য তিনি বাংলাদেশের সর্বস্তরে গণতন্ত্রের বিকাশ অসাম্প্রদায়িক বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনাকে প্রতিষ্ঠা করার জন্য আর ঠিক সেই জায়গাটুকুতে হঠাৎ গজিয়ে ওঠা কোনো রকম মানুষের অতি উৎসাহ আমরা মনে করি না যে আওয়ামী লীগকে বিব্রতকর অবস্থা ভবিষ্যতে যাতে না ফেলতে পারে একই সঙ্গে শেষ

এগুলো একদম এই জায়গাটুকু হাতালোর জন্য যে কথা বললাম আমি তার সাথে একমত এই কারণেই যে এগুলো বিচ্ছিন্ন যে জায়গাগুলো যাচ্ছে সেটি বিদেশের মাটিতে বা বিদেশে মিডিয়া এখন যেভাবে তারা দৃষ্টি রাখছে বাংলাদেশের প্রতি সেখানে বলা হবে বাংলাদেশে যে মিডিয়ার স্বাধীনতা যেটুকু সেটুকু খর্ব হচ্ছে এবং সেটুকু নেই বা এটা কারিগত করার চেষ্টা চলছে তো কী কারণে সরকারের কর্তৃপায় মহলের কার্যক্রমে এই ভুল বার্তাটুকু বিদেশে যাবে আমার কাছে এটা বোধগম্য নয় আমি মনে করছি যে এটা দুঃখজনক এবং এই জায়গা থেকে সরে আসতে হবে একটা জায়গায় থামতে হবে না থামলে এটা কারোর জন্যে এটা ভালো পজিটিভ পরিণতি আনবে না কারণ মিডিয়াকে কখনো অতীতে যখন চেষ্টা করা হয়েছিল কুকরিগত করার জন্য সেটার সুফল আসেনি বরং কুফলটাই বেশি আমরা দেখতে পেয়েছিলাম আমরা সেই জায়গাটুকু আমরা একটা ডেমোক্রেটিক দলের কাছে আশা করব এখানে একটা জায়গায় একদম কিছু স্টক করে জায়গা আনতে হবে আর যদি বিচারক প্রক্রিয়া আনতে হয় তাহলে সবারই বিচার প্রক্রিয়া আনতে হবে শুধু একজন মিডিয়ার মিডিয়া একজন সম্পাদকের কেন আসবে ডাইরেক্ট তো যারা সংশ্লিষ্ট সংশ্লিষ্ট সবার যেই যেই বিচারক বিচার করেছিলেন তার কি তাকে কি বিচার আনা জানা যাবে না যেই ব্যবসায়ীদেরকে সাড়ে বারোশো কোটি টাকা নিয়ে যাওয়া হলো সেই টাকাগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন তাহলে সেই টাকাগুলো ফেরত দিতে হবে প্রত্যেকটা প্রক্রিয়াতে তখন তাহলে অবৈধ ছিল তো অবৈধ জায়গাগুলো তো আপনি একটা পার্টিকুলার একজন দোষারোপ করতে কি সমাধান হবে পুরো প্রক্রিয়া আনতে হবে পুরো প্রক্রিয়াটা নাকি আমাদের নতুন করে হিসাব নিকাশে বসতে হবে আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে যেটি কারোর জন্য মঙ্গলজনক হবে বলে মনে করছি না ধন্যবাদ নয় আপনাকে তো সময় আজ রাতের মতো এখানে বিদায় চাইছি আগামীকাল আবার দেখা হবে শুভরাত্রি